1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথাও কবিতায় আজকের আড্ডা শুরু করার আগে অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে। কবিতাময় একটা মঙ্গলবারের সন্ধ্যা কাটানো শুরুর একেবারে লগ্নে আমরা, আর এই যখন শুরুটা করতে শুরু করি আর কি, তখন আপনাদের কথাই সবার আগে মনে হয়, কারণ আপনারা আমাদের সাথে আছেন, জুড়ে আছেন এবং অবশ্যই কবিতাকে আরও বেঁধে বেঁধে রেখেছেন। আর কথাও কবিতায় আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি আছেন তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো, যিনি দীর্ঘদিন তার কবিতা যাপন করে চলেছেন এবং কবিতাময় একটা জীবন, সংসারের মধ্যেও একটা কবিতার সংসার গড়ে তুলেছেন, এমনই একজন অতিথি বন্ধু, দেবাঞ্জলি দে বসু। নমস্কার দেবাঞ্জলি দি, কেমন আছেন বলুন? খুব ভালো। প্রথমেই বলি, আমাকে তুমি বললে আমি বেশি খুশি হব। আচ্ছা, তাই হবে, তাই, কারণ আমরা একই পথের পথযাত্রী। একদম, তো তুমি করে বলো এবং অবশ্যই দিদিটা বাদ দিয়ে বললে আরো বেশি খুশি হব। আচ্ছা, তাই হবে, তাই হবে। আসলে এইভাবেই তো পরিচয়টা চলতে থাকে, একদম একদম, একে অপরের সঙ্গে। তো আজকে কথা কবিতায় স্বাগত তোমাকে, এবং স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে কবিতায় যে তোমার প্রথম যে শুরুর পথ চলা, সেটা একটু শুনতে চাইবো, যে কিভাবে তোমার কবিতার প্রতি প্রেম, কিভাবে ভালো লাগা, কিভাবে যে নিজের একটা সংসার জীবন, দে বসু দুটো পরিবার একসঙ্গে মানে ভালোবাসায় আটকে রাখা এবং সকল পরিবারের সদস্য সদস্যদের সঙ্গে নিয়ে যে কবিতার সংসার গড়ে তুলেছো, এইটাকে কিভাবে ম্যানেজ করো এবং কিভাবে রোপণ করে তুলছো? প্রথম কথা বলি, শুরুটা যেটা তুমি আমাকে জিজ্ঞেস করলে যে শুরুটা কবে, শুরুটা না খানিকটা আমার স্মৃতিতে নেই, কারণ ওটা তখন আমি এতটাই ছোট ছিলাম। এটা গল্প কথা মায়ের কাছে শুনে এসেছি, যে যখন সেই আমরা ছোটোবেলা নার্সারি স্কুলে পড়তাম, তো মা সেরকম একটি স্কুলে, আমার পাড়ার স্কুলে আমাকে ভর্তি করে দেয়। তো সেখানে তখন আগে খুব কম্পিটিশান হতো, বিভিন্ন স্কুলে আবৃত্তির কম্পিটিশান হতো, আঁকা কম্পিটিশান হতো, তো মা ওই স্কুলেই কম্পিটিশানে নাম দিয়ে দেন এবং মাই একটা আবৃত্তি তুলে দেন আমাকে, দামোদর শেঠ, আমার বেশ মনে আছে মা যেটা বলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি আমি বলি মাইকে, তারপরে মাইকে অ্যানাউন্স হয় যে আমি প্রথম হই। তখন দিদিমণিরা বলেন যে দেবাঞ্জলিকে যদি তুমি আবৃত্তির মধ্যে দাও তাহলে বোধ হয় ভালো হবে, কারণ তখন তো বোঝা যেত না যে বাচ্চারা কোন দিকে এগোবে। তো সেই থেকে মায়ের কাছেই শেখা, মাই শিখিয়েছে বেশ কিছুদিন, আর তারপরে আমার শিক্ষাগুরু অরুণাংশ বিশ্বাস, ওনার কাছে আমি শিখেছি দীর্ঘদিন, মানে আজ ধরো তারপরে বহু শিক্ষাগুরুর কাছেই শিখেছি, মানে যেটুকুনি করছি বলতে পারো, যেটুকুনি শিখেছি। মানে গুরুর কথাটা বেশি মনে পড়ছে। একদম একদম একদম, তাই তো, এটা এটাই তো হয়। মানে আজকে যে আমি এই সেটে এসেছি সেটা কোথাও গিয়ে জানো তাকে স্মরণ করছি, তিনি সবসময় আমাকে আশীর্বাদ করে গেছেন এবং এখনও করছেন। যখন যেখানে অনুষ্ঠানে যাই হয়তো দেখা হয়ে যায় মাস্টারমশাইয়ের সঙ্গে, তো মানে অন্তর্জুড়ে তিনি রয়েছেন। একদম একদম, বাহ। তো তারপরে আমরা আবার কবিতার সংসারটা শুনবো, কেমন? তাহলে এবার একটু কবিতায় যাই, কি কবিতা দিয়ে শুরু করবে? যেহেতু আমার শুরুটা হয়েছিল রবীন্দ্রনাথকে নিয়েই, দামোদর শেঠ, এবং তুমি জানো না, মানে জানো যে আমি একটা বই পেয়েছিলাম শিশু কবিতার কাব্যগ্রন্থটা, সেটা আমার কাছে এখনো রয়েছে। মানে পেজগুলো লাল হয়ে গেছে, মরমরে হয়ে গেছে, কিন্তু লাল কালি দিয়ে লেখা প্রথম পুরস্কার সেটা সযত্নে রেখে দিয়েছি আমি। একটা জীবনের প্রথম জিনিস, প্রথম একটা পাওয়া, মাও রেখে দিয়েছে, মা সেটা আমাকে দিয়েছে। শিশু থেকেও শোনাতে পারি, আর এমনিও রবীন্দ্রনাথের একটা এমনি শোনাই। হ্যাঁ হ্যাঁ, শোনো। বেশ, খেয়া কাব্যগ্রন্থ থেকে কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে,
দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবি ঠাকুর তো রবি ঠাকুরই, রবি ঠাকুরের কি বলি, মানে ঠাকুর আমাদের এমনভাবে তিনি লিখে গেছেন যে তার পরে আর কিছু লেখার রেখে যাননি, প্রত্যেকটি বিষয়কে ছুঁয়ে গেছেন একদম। আচ্ছা, সেই কবিতাময় সংসার যাপনটা আমরা এরপরে আবার শুনবো, আবারও একটু কবিতায় যাব। তোমার এবারের কবিতার পসরায় আমাদের মানে তো আমাদের গোটা ফ্যামিলি আর কি, গোটা পরিবার, যারা কবিতা বন্ধু, কবিতা চর্চা করছেন, যারা বিশেষ করে তুমি হয়তো জানবে যে কথা ও কবিতা দেখো তো আমাদের। অবশ্যই অবশ্যই, এবং আমি ভীষণ মানে কি বলবো ব্লেসড বলছি নিজেকে, যে আজকে যে সেটটায় বা যে সিটে আমি বসে আছি সেখানে আমাদের অগ্রজরা যাদের আবৃত্তি শুনে আমরা বড় হয়েছি তারাও এই সেটে আর কি এসেছিলেন, মানে এটা সত্যি একটা বড় পাওনা। এবং সেই জন্য চ্যানেল ওয়ানকে অসংখ্য ধন্যবাদ, সায়নকে তো অবশ্যই অনেকবার বিরক্ত করেছি, ডেট নিয়ে অনেক প্রবলেম হয়েছে ওর সাথে আমার, তো এই ভালোবাসাগুলো আছে বলে একদম একদম সেই কবিতার কাছে ফিরে আসা বারবার একদম। পরের কবিতা, পরের একটা ছোটদের কবিতা বলি, কারণ আমার ছোট্ট পুচকোড়া বলবে ম্যাম আমাদের জন্য কিছু শোনালে না, তো ছোটদের একটা কবিতা বলি আবার রবীন্দ্রনাথ, শঙ্খ ঘোষের মিথ্যে কথা, ভীষণ টাচেবল একটা, মানে এটা হয়তো ছোটবেলায় তুমি বা আমিও করেছি সবাই, মানে ধরো কোথাও একটা জল পড়ে আছে সেটাকে একটা ফিগার করে ফেললাম, একটা ফিগার বানিয়ে দিলাম, তো সেরকম মিথ্যে কথা শঙ্খ ঘোষের ওটা করি। লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে, ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি, চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশো, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর, কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি, ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো, বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলেম রবীন্দ্রনাথকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে, শরতের আকাশ, বসন্তের আকাশ, গ্রীষ্মের আকাশ, যাই বলি না কেন রবি ঠাকুর একেবারে আষ্টে পৃষ্ঠে আমাদের জীবন জুড়ে। দেবাঞ্জলি রয়েছে আমাদের সঙ্গে, তার কবিতা আমরা শুনছি, তবে একটু ব্রেক নিয়ে নিই, ফিরে আসছি এক্ষুনি।